করব, প্রতিক্রিয়াটা একবার নেব। শুভেন্দু অধিকারী আইন সম্বন্ধে অজ্ঞ, আইন সম্বন্ধে জানে না, তাই শুভেন্দু অধিকারী পাগলের প্রলাপ বকছে। এটা কোনোদিন হয় নাকি? পাঁচটা লোকের জন্য 5,000 লোকের মত কেউ কোনোদিন পাল্টে যেতে পারে? কত, আমরা তো বলছি 61,000-এর বেশি বুথে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সর্বসাকল্যে 50 থেকে 60টা বুথে কিছু একটা গণ্ডগোল হয়েছে এবং তার রিপোলিং হয়েছে। আর 50টা বুথের মানুষের জন্য নিশ্চয়ই 61,00,000 মানুষের যে রায়দান সেটা স্থগিত হতে পারে না। শুভেন্দু অধিকারী জানে না, পাগল হয়ে গেছে, ক্ষমতা মানে ওকে মুখ্যমন্ত্রী হতে হবে। যেই আশায়, যেই পাগলামিতে দল ত্যাগ করেছিল, গিয়ে দেখলো ফুটো ফানুষ, তাই এখন পাগলের প্রলাপ বকছে। ওর কথার জবাব কোনো সুস্থ মানুষ দেবে বলে আমার মনে হয় না। দেখুন, 21 জুলাই রেকর্ড, 21 জুলাই ভাঙে। আপনি দেখবেন, লক্ষ্য করলে যে প্রত্যেকটা 21 জুলাই রেকর্ড পরবর্তী 21 জুলাই ভেঙে দিয়েছে। এবারও দেখবেন, গত বছর অবধি লেটেস্ট 21 জুলাই রেকর্ড ছিল, এবছর দেখবেন গত বছরের রেকর্ডকে ভেঙে এবছরের 21 জুলাই রেকর্ড সৃষ্টি করবে। সরাসরি সোনালী সিংহরায়ের কাছে চলে যাব। দিদি, একদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কার্যত বলছেন ইন্ডিয়া ভার্সেস এনডিএতে, সেখানে ইন্ডিয়া নামটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকেই কার্যত সিলমোহর করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে আমতায় বিজেপির কয়েকটা বাহিনী তারা এসেছিল, বিজেপির পক্ষ থেকে সাংসদরা, মহিলা সাংসদরা তারা উপস্থিত ছিলেন। তারা কার্যত দাবি করছে যে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। তিনি কেন নিশ্চুপ, প্রতিক্রিয়া নেব। এখানে বাংলার মাটিতে বিজেপি, কংগ্রেস, সিপিএম বা তৃণমূলের কংগ্রেস কর্মীদের, সৈনিকদের ওপর তাদের যে হতাহতের সংখ্যা আছে, বা যে যে মায়ের কোল খালি হয়েছে, যে স্ত্রীর শিথির সিঁদুর মুছে গেছে, সর্বতোভাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন। কারণ কিছুদিন আগে কুণাল ঘোষ ওই অত্যাচারিত নির্যাতিতার বাড়িতে গিয়ে তিনি বলেছেন, পুলিশকে হুমকি দিয়ে বলেছেন যে এই 24 ঘন্টার মধ্যে যদি ওরা, যারা কালপিট আছে, তাদের অ্যারেস্ট করা না হয়, এই আমি বসে পড়লাম। যে এই বলার ভাইব্রেশন, ভয়েসের ভাইব্রেশন, এবং কতটা সততা থাকলে এবং নিরপেক্ষতা থাকলে এইটা এইভাবে পুলিশকে একটা ইনস্ট্রাকশন দেওয়া যায়, তাতেই বোঝা যাচ্ছে তারা আগে বাংলার মানুষ, এই মাটিতে তাদের জন্ম, এই মাটিতে বড় হয়েছে, সুতরাং এই মাটির বুকে যদি কোনো সৈনিকের রক্ত ঝরে, সে সর্বতোভাবে বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সৈনিকরা তাদের আগে পাশে দাঁড়াবে সব কিছু ভুলে। কারণ মায়ের যন্ত্রণার কোনো রং হয় না, যে বোনটা ভাইকে হারিয়েছে তার চোখের জলের কোনো রং হয় না। সেইভাবেই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনস্বার্থে আমরা দেখেছি তিনি আন্দোলন করেছেন, এইভাবে কোনোভাবে আর্থিক সাহায্য, সরকারিভাবে চাকরি দিয়ে হোক, এর ভরপাই তো অন্য কোনোভাবে করা যায় না। তো সর্বতোভাবে যেটা করলে তারা মাথা উঁচু করে আরেকবার বাঁচার সুযোগ সুবিধা পাবে, সেইটা কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। Thank you.
কেশরি লাইট হাউস, কেশরি লাইট হাউস এবং কেশরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরি লাইট হাউস।